আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলার খামারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি মিলন মাহমুদ। বর্তমান এই শীতের সময়ে পশু পাখি থেকে শুরু করে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। এই সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার কারণ আবহাওয়া এক এক সময় এক এক রূপ নিতেছে। তাই আমাদের পোষা পশু পাখি রোগ ও চিকিৎসা সেবা সমূহ ব্যাপারে আজকে আলোচনা করব। বর্তমান শীতের সময় যেসব রোগ দেখা দেয় পাখির ক্ষেত্রে, শরীর ফুলে মুখ গুজে বসে থাকা, আলো বাতাস ও তাপ অপছন্দ করা, কম খাওয়া, চঞ্চলতা কমে যাওয়া, মূলত এই কয়েকটি লক্ষণ দেখা দিলে এর ঔষধ টাইডোকল, বেশি ঠান্ডা ও কফ হলে টাইডোকল খাওয়াবেন। আর ম্যাক্সপোর্ট পাখি দুর্বল হলে ও মাল্টিভিটামিন এর সাথে খাওয়াতে পারেন। শ্বাসতন্ত্রের অসুস্থতার লক্ষণ সমূহ: নাক দিয়ে পানি পড়া, গলায় ঘর ঘর শব্দ করা, কাশি দিয়া, জোরে জোরে শ্বাস নেয়া, মুখ দিয়ে আঠালো পানি পড়া। এ কয়েকটির ঔষধ অ্যাডোভাস প্লাস টাইডোকল প্লাস ম্যাক্সপোর্ট ভিটামিন, এই তিনটি ঔষধ খাওয়ালে এ কয়েকটি লক্ষণ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। পরিপাকতন্ত্রের অসুস্থতা বা পাখির সবুজ পায়খানা লক্ষণ সমূহ: গাঢ় সবুজ, সবুজ পিচ্ছিল পায়খানার সাথে বেশিরভাগ পানি থাকায় পাখি অনেক দুর্বল হয়ে থাকে বা হয়ে যায়। তাই প্রথমে ESO 13mg প্লাস ইলেকট্রোলাইট স্যালাইন ব্যবহার করে দেখা যেতে পারে যে পাখির পায়খানা স্বাভাবিক হয় কি না। যদি স্বাভাবিক না হয়ে থাকে, দ্বিতীয়ত অক্সিট্রোলাইট হোমানডক্সিন 100mg খাওয়াতে হবে। পাখি বেশি দুর্বল হলে প্রয়োজনে ম্যাক্সপোর্ট মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে। বদ হজম লক্ষণ সমূহ: খাঁচায় ঝুলে থাকা, চঞ্চলতা কমে যাওয়া, খাবার কম খাওয়া, এগুলো হলে হেমকোপিয়েস বা এনজিম খাওয়াতে হবে। কৃমি ও উকুন তার সাথে শরীর গা ঘষা, পাখির চঞ্চলতা কমে যাওয়া, শরীরে ছোট ছোট পোকার অস্তিত্ব। চিকিৎসা: এসিমিক ওরাল সলিউশন 1 লিটার পানিতে 1 মিলি মিশিয়ে 2 দিন ব্যবহার করতে হবে, 15 দিন পর আবার 1 দিন ব্যবহার করতে হবে। পাখির হঠাৎ করে ঝিমানো বা দ্রুত ওজন কমে যাওয়া: ব্রোমিং 13mg, নক্সবম 3mg, দুটা খাওয়ালে এ থেকে রক্ষা পাওয়া সম্ভব। পক্ষাঘাত লক্ষণ সমূহ: পাখি হঠাৎ উঠতে না পারা বা পশম পড়ে যাওয়া, এর জন্য ভিটামিন বি কমপ্লেক্স ও ক্যালসিয়াম খাওয়াতে হবে। প্রতিটি ওষুধের জন্য অবশ্যই আলাদা ড্রপ ব্যবহার করতে হবে। সর্বোপরি বলব, চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো ভালো। হ্যাঁ বন্ধুরা, এই কয়েকটি রোগ আসলে পাখির সচরাচর দেখা যায়, তাই আপনারা এই রোগগুলোর অবশ্যই খেয়াল রাখবেন বা মাত্র ওষুধগুলো প্রয়োগ করলে অনেক পাখি সুস্থ হয়ে যায়। তবে সর্বোপরি একটা কথা বলি, এখানে রোগ নির্ণয় করাটা আসলে ইম্পর্টেন্ট, কারণ রোগ নির্ণয় করতে না পারলে ধুকে ধুকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তা বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি ভিডিওটা অনেক আপনাদের উপকারে আসবে। যদি আমার চ্যানেলে নতুন কেউ দেখে থাকেন ভিডিওটি, তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।